বর্জনে ভিন্নধর্মী শিক্ষা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ। উপজেলার রসুলপুরে র্যাংলার কিরণ দে মডেল কলেজে শুরু হয় এই কার্যক্রম। ভিন্নধর্মী শিক্ষা কার্যক্রম ইতিমধ্যে সাড়া ফেলেছে শিক্ষার্থীদের মাঝে। গফরগাঁও প্রতিনিধি আশরাফ উদ্দিন সিজেলের তথ্য ছবিতে রিপোর্ট করছেন মাঝুর রামিন শুভ। শুধু পাঠ্য বই নয়, সামাজিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজন শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক শিক্ষা প্রদান। আর এ লক্ষ্যে ময়মনসিংহে ভিন্নধর্মী শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন জেলা পুলিশ সুপার। আমি এটার উপর কন্টিনিউয়াস 5টা বছর ধরে কাজ করতেছি, তার আগেও 3-4 বছর শুধু আমি চিন্তা করছি যে এইভাবে কিভাবে দাঁড়ানো যায়। সচেতন নাগরিক হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে এসব কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান বিশিষ্টজনদের। মহতাই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রাও। দেশের সর্বস্তরে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান সবার। অনেক কিছু জানতে পেরেছে ছেলেমেয়েরা, জানতে পেরেছে ইনশাআল্লাহ আগামী দিনে এটা একটা ইতিবাচক ফলাফল আমরা আশা রাখি। প্রশিক্ষণের মতোই যে ট্রেনিং দেওয়া হয়, এয়ার দেওয়া হয়েছে টিজিং সম্পর্কে, বিভিন্ন সম্পর্কে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সচেতন হবো এবং আমাদের আশেপাশে যারা নির্যাতিত হচ্ছে এবং বাল্যবিবাহ হচ্ছে তাদেরকে সতর্ক করব। দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে এগিয়ে নেওয়ার জন্য সকলে আমরা একসাথে কাজ করব। বিষয়টি সামাজিক আন্দোলন হিসেবে ছড়িয়ে দিতে ফেসবুকে স্টুডেন্ট গার্ডিয়ান্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম নামে একটি ফ্যান পেজও খোলা হয়েছে। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।